পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল বের করে। পরে সমাবেশ থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য ডক্টর রুস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান সহ কয়েকজন নিকট আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এছাড়া উন্নয়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।